বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী 5 বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে, বর্তমান রাজশাহীর সঙ্গে মিলবে না, আরো অনেক বদলে যাবে, পরিকল্পনাগুলো আমার নির্বাচনী ইস্তেহারে পাবেন। রাজশাহী ইতোমধ্যে এশিয়ার মধ্যে সুনাম অর্জন করতে শুরু করেছে, আগামীতে কাজগুলো বাস্তবায়ন করতে পারলে পৃথিবী জুড়ে রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়বে, সেই সাথে রাজশাহী নিয়ে আমরা গর্ববোধ করতে পারব। মঙ্গলবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তার কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে নর্থ বেঙ্গল কিন্টার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের উদ্যোগে রাজশাহীর শিক্ষাক্ষেত্রে কিন্টার গার্ডেনের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, যে কাজগুলি করেছি আপনারা দেখেছেন, ভালো লেগেছে, কিন্তু আমার উসওয়া একাডেমি উনি যে কথা বললেন, আজকের রাজশাহী আর আমি যদি জয়লাভ করতে পারি আগামী 5 বছরের রাজশাহী কিন্তু অন্যরকম হয়ে যাবে, এটা 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 মানে যে পরিকল্পনা আমার মধ্যে আমার কাছে আমি নিয়ে রেখেছি, আমার ডায়েরিতে লিপিবদ্ধ করা আছে, আমার উন্নয়নের তালিকায় পয়েন্ট আউট করা আছে, ইশতেহারে সেগুলো আপনারা পাবেন, সেগুলো বাস্তবায়িত যদি 50% করতে পারি রাজশাহী বাংলাদেশে তো বটেই সারা মানে এশিয়ার মধ্যে ইতিমধ্যে নাম করতে শুরু করেছে, আরও তার নাম সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আমরা যারা রাজশাহীকে বাস করি আমরা কিন্তু গর্ববোধ করব। আমি খুব গর্বের সঙ্গে বলতে চাই, সামনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার হবে বা নির্বাচনের যে শোকেসিং করা হবে, সরকারের সাফল্য যে তুলে ধরা হবে, তার মধ্যে নগর উন্নয়নের চিত্রটা তুলে ধরা হবে রাজশাহী সিটি কর্পোরেশন, এটা সিদ্ধান্ত হবে। রাজশাহী মহানগর শাখার সভাপতি ও নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ গোলাম সারোয়ার স্বপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী, NBKPSS শিক্ষা সচিব মোহাম্মদ কামরুল আলম। এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটির সহসভাপতি গোলাম কিবরিয়া, প্রত্যেক থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। মাসুমা ইসলাম, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া রাজশাহী।